আসসালামু আলাইকুম সবাইকে, চাঞ্জিদা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের দেখাবো উত্তরবঙ্গের স্পেশাল কচু শাকের ঘাটি বা কচু শাকের ডাল। তো এটা খেতে খুবই মজা লাগে, এটা উত্তরবঙ্গের স্পেশাল একটা খাবার। তো কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য আমি এখানে কচু শাক, ডাল, পাতা সব নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। তো শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা প্রেশার কুকারে কচু শাকগুলো দিয়ে দিব, আর মসুর ডাল কাঁচামরিচগুলোও দিয়ে দিব ঢেলে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব আদা রসুন পেস্ট। দিয়ে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিব, এটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু ডাল আছে, মসুর ডাল সিদ্ধ হতে হবে, তার জন্য আমাকে এখানে পানি ইউজ করতে হবে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন চুলায় রান্না করব। আমি 6টা সিটি দিব এখানে। তো 6টা সিটি দেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো সিদ্ধ হয়ে একদম তলায় চলে গেছে। তো সেই মুহূর্তে কারেন্টটা চলে গেছে বন্ধুরা, আর আমি এরকম একটা ডাল কাটার সাহায্যে এটাকে ঘেটে নেব। কারেন্টটা চলে গেছে যার জন্য অন্ধকার হয়ে গেছে। তো তার জন্য প্রথমে আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। আর যেহেতু বাষ্পটাও বের হচ্ছে, ক্যামেরাটা একদম অন্ধকার হয়ে গেছে। তো আমি ডাল কোটার সাহায্যে আমি এভাবে এটাকে ভালোভাবে নিশিং করে নিব, আর দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। দিয়ে এটাকে আমি আবারও চুলায় রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। অন্য একটা চুলায় আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, আর 5 ফোড়ন দিয়ে দিলাম, সাথে 2টো তেজপাতা। আর এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুনের কুচি, এটা আমি ডালটাকে বাগার দেওয়ার জন্য করে নিচ্ছি। তো হয়ে গেছে, আমি এভাবে কড়া করে ভেজে নিয়েছি এটাকে। এখন আমি এটাকে ডালের মধ্যে ঢেলে দিব। তো দেখুন ডালটা বলক চলে এসেছে, রান্না প্রায় হয়ে গেছে। তো আমি আগে থেকে যেটা করে রেখেছিলাম বাগার দেওয়ার জন্য, তো সেটা এর মধ্যে ঢেলে দিলাম। তো রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে এটা নামিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার সেই উত্তরবঙ্গের স্পেশাল কচুর ডাল। তো কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাই। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।